যে হচ্ছে 2013 সালে ওনার ব্যবহারে একটা মেয়ে আত্মহত্যার মতো পাপ একটা কাজে লিপ্ত হয়েছিল। ওই মেয়েটার মতো যে আমিও কোনো স্টেপ নিব না বা এইরকম কি কিছু, সেটা কি হচ্ছে উনি শিওরিটি দিতে পারবেন? বা স্যার স্কুলে যে আমরা সিকিউর এটা কিন্তু আমি ফিল করতেছি না, আমরা ইতিমধ্যে অনেক ভয়ে আছি। সরি বলছি যে ম্যাম আমাদের ভুল হয়ে গেছে, এরকম কিছু আর হবে না বা এরকম। তো তারপরে উনি আর কি ব্যবহারটা খারাপ করতেছিলেন, মা যেই রকম সেও তেই রকম, সেই রকমই মর্যাদা পাওয়ার কথা। তো ওনার ওখানে আমি বুঝলাম না যে ওনার ওখানে আলাদা ফেসিলিটিস পাওয়ার কি দরকার। তো শুরু থেকে এক্স্যাক্টলি আমাদের স্কুলে রুলস আছে যে হচ্ছে রুম ঝাড়ু দিতে হবে প্রত্যেক সপ্তাহ না, প্রতিদিনই আমাদের রুম ঝাড়ু দিতে হয় রোল ওয়াইজ। তো রুম বলতে সেই ক্রমেই আর কি 53 থেকে, ক্লাসরুমের কথা বলছেন? জি আচ্ছা, তারপরে 53 থেকে 57 রোল পর্যন্ত ঝাড়ু দেওয়ার ডেট ছিল। তো ওই দিন যিনি বিচারকের মেয়ে, তো ওর রোলটা এক্স্যাক্টলি 57। তো ওই বলে যে আমি ঝাড়ু দিব না। তো আরো যারা 53 থেকে 57 রোলের মধ্যে যারা আছে তারাও বলে যে হচ্ছে ওই ঝাড়ু দিবে না, তো আমরাও দিব না। তো এইগুলা নিয়ে আর কি ওর সাথে কথা কাটাকাটি সবারই হয়। তো এটা নিয়ে নিয়ে পরে ওই কাঁদতে কাঁদতে ম্যামের কাছে যায়, মানে আমাদের ক্লাস টিচার কাছে যাওয়ার পরে ক্লাস টিচার হয়তো ওনার মাকে ফোন দিয়ে ওই বাসায় চলে যায়। তো পরে ওই বাসায় যেয়ে একটা মাইক মাই ডে দেয়, দিয়ে বলে যে তোরা বসছি যারা স্কুলে বলছিলি ঝাড়ু দেই না, আমি জজের মেয়ে বলে ভাব দেখাই। তো আমি ভাব দেখানো কে দেখাবে, তোর মাকে জজ হয়ে আসতে বলিস। তো এগুলা নিয়ে লেখার পরে অনেকেই ক্ষিপ্ত হয়ে যায়, মানে ক্ষিপ্ত বলতে গেলে অনেকেই ক্ষুব্ধ হয়ে যায় যে হচ্ছে আমাদেরকে এরকম ভাবে বস্তি বলতেছে। তো আমাদের আমাকে আরেকটা মেয়ে, আমি তো ওই বিচারকের মেয়ের সাথে ফেসবুকে অ্যাড নাই, তো তারপরে আরেকটা মেয়ে আমাকে স্ক্রিনশট দিয়ে বলে যে এরকম এরকম ওই যারা আমাদেরকে এরকম ভাবে কথা বলছে। তো আমি বললাম এগুলা নিয়ে কালকে আমাদের ক্লাস টিচারকে বলিস। তো জি, ক্লাস টিচারকে বলার কথা কালকে, তো বলছে আচ্ছা আমি তাহলে এটার একটা পাল্টা একটা রিপ্লাই দিব। তো ওই কি করে ওই ডে স্ক্রিনশটটা নিয়ে আর ওই স্ক্রিনশটটা নিয়ে আরেকটা ওই ডে দেয়। তো এটা ওখানে লেখা থাকে যে ওই আমার আমার মা বাবা আমাকে নৈতিক শিক্ষা শিখাইছে, আপনার মা বাবা কি আপনাকে নৈতিক শিক্ষা শিখাইছে? তো এগুলা নিয়ে আরো ওর স্ক্রিনশটটা নিয়ে আরো অনেকে ডেতে দেয়, আমিও দিয়েছিলাম। তো এইটা নিয়ে আর কি হচ্ছে জজ যিনি উনি ফার্স্ট যেই মেয়েটা আমাকে স্ক্রিনশট দিয়েছিল উনি হচ্ছে ওনাকে ওই মেয়েটাকে ফোন দিয়ে বলেন যে হচ্ছে তুমি ডিলেট না করলে তোমার সাইবার ক্রাইমে মামলা হবে, সাইবার ক্রাইমের 5 বছর জেল হবে। তো ওই ভয়ে ভয় পেয়ে ও আমাকে বলে যে হচ্ছে এরকম ডিলেট কর না, ছাড়া আমাদের নামে সাইবার ক্রাইমের নাকি মামলা দেওয়া হবে। তো এগুলা নিয়ে আর কি সবাই ভয় পেয়ে ওইটা কিছুক্ষণের মধ্যে ডিলেট করে দেয়। আচ্ছা, এটা কে তো ভয় দেখাচ্ছে? সকালবেলা আমাদেরকে ক্লাস টিচার ফোন দিয়ে জানায় যে হচ্ছে তোমরা 2:30 সহ 2:30 সময় অভিভাবকদের নিয়ে আমাদের এখানে আসবে। তো ভয় দেখাচ্ছেন, এটা হচ্ছে বলছে যে জজ জজ যিনি উনি বলছে যে সাইবার ক্রাইমে মামলা দিবেন তোমাদের নামে। তো সকালবেলা ম্যাম হচ্ছে আমাদের ক্লাস টিচার যিনি উনি ফোন দিয়ে বলতেছেন যে 2:30 আসার কথা। তো কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলতেছেন যে না তোমরা এখনই আসো এখনই আসো। তো আমরা তৎক্ষণাৎ চলে যাই, যে দেখি জজ যিনি মানে বিচারক উনি উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষকের রুমে। উনি বলতেছিলেন যে হচ্ছে ইয়াম। তো পরে আমরা রুমে সবাই উপস্থিত হয়ে, তো বলছে যে মাহিং কে মাহিং। তো আমি বললাম ম্যাম আমি। তো বলছে ইয়া তুই আমার মেয়ের সাথে বেশি বেশি শুরু করছিস, তুই ফার্স্ট দিন থেকে আমার মেয়ের সাথে রাখছিস, তুই তোর বেশি তুই আমার ক্ষমতা দেখতে চাস, আমি বিচার তোর ধারণা আছে জজের কত ক্ষমতা হতে পারে, আমি আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আসছি, আমার দক্ষতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে?
তো এগুলা বলার পরে ম্যাম হচ্ছে বলে যে তুই জানিস আমি তোর নামে হচ্ছে মামলা দিতে পারি, এখন তুই শিশু কারাগার এগুলো সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? তো এগুলা বলার পরে আমার বলতে গেলে আমার ফ্যামিলির ম্যাটার নিয়ে উনি কথা বলছেন যে হচ্ছে তোর বাবা কিসের ব্যবসায়ী, তোর বাবা কিসের তরমুজের ব্যবসায়ী না কিসের ব্যবসায়ী, তোর তোর বাবা কি এমন? তো এগুলা নিয়ে কথা বলার পরে আমরা ক্ষমা চাইছি যে ম্যাম এগুলা আমাদের ভুল হয়েছে, যে আমরা হ্যাঁ এটা আপনার মেয়ের সম্পর্কে আপনার মেয়ের কারণে, তো সবাই একটু একটু তারপরে আমরা সরি বলছি যে ম্যাম আমাদের ভুল হয়ে গেছে, এরকম কিছু আর হবে না বা এরকম। তো তারপরে উনি আর কি ব্যবহারটা খারাপ করতেছিলেন, তো এর মধ্যে উনি যে ভয় দেখাইছেন, তো ওখানে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন, কিন্তু প্রধান শিক্ষক কিছু বলতেছিল না যে এইরকম তোমরা ক্ষমা চাচ্ছ কেন বা আমি এরকম মিটমাট করে দিচ্ছি, আমাদের এই ক্লাসের মধ্যেই সমাধান হয়ে যায়। তো উনি কিছু বলেনি, উনি আর উল্টে ভয় দেখাচ্ছিলেন যে টিসি দেওয়া হবে তোমাদেরকে, এইরকম মেয়েকে আমি স্কুলে রাখবো না, এইরকম মেয়েদেরকে আমি টিসি দিয়ে দিব। তো এগুলা নিয়ে আর কি হচ্ছে সবাই বলতে গেলে আমাদের মা বাবা যারা আরো অনেক অভিভাবক ছিলেন, ওনারা ভয় পেয়ে আমার মা বিশেষ করে, তো উনি ভয় পেয়ে যে আমার যেহেতু আমার ক্যারিয়ারের কোশ্চেন, যার কারণ আমি যদি ক্লাস 8-এ এখান থেকে বের হয়ে যাই তো আমার ভবিষ্যতে কি হবে, বা আমি এসএসসি তে কি করব, বা আমার এখনো 2 বছর এসএসসি র জন্য বাকি আছে। তো এগুলা নিয়ে উনি ভয় পেয়ে, আর উনি এদের মধ্যে বলতে গেলে বাধ্য করছিলেন যে উনি অনেক প্রকারের থ্রেট দিছেন, যে বলছেন তোমাদের নামে মামলা দিব এগুলা নিয়েই। তো আমার মা ইতিমধ্যে ভয় পেয়ে উনি পা ধরে ক্ষমা চাইছেন, আমিও ক্ষমা চাইছি পা ধরে। তো এগুলা নিয়ে উনি পরে চলে যান, তো পরে বলছে যে বড় তোমাদের বড় ম্যাম যাও বলবে এখন, তাই আমি আর কিছু বলবো না। উনি তারপর চলে যান, তো বড় ম্যাম বলতেছে তোমাদের এত সাহস কে দিছে, এত তোমরা স্কুলে স্কুলে দিয়াটা তোমরা সোশ্যালের যে যারা যে ডেটা দিয়েছিল তো ওইটা আপনি দেখেন। তো উনি তো কোনো কথাই না, তো বলছে তো তোমাদের তোমরা কোন ছেলেকে দিছো, তারপরে এগুলা অনেক কথাই বলছেন যে তোমরা কোন ছেলের সাথে ঘুরে বেড়াও এগুলা। তো আমি আমার মনে হয় যে আমি যদি কোনো ছেলের সাথে বা কারো আমার ফ্যামিলি মেম্বারও যদি হয়, কেউ যদি রাস্তা দেখে মনে করেন যে ও আমার মানে এখন যুগটা যেরকম তো আর কি, সেই হিসেবে উনি যদি ভাবেন যে এটা আমার থাকা আর কি বলবো, তো এটা নিয়ে উনি বলতেছিলেন যে হচ্ছে তুমি কোন ছেলের সাথে ঘুরে বেড়াও, এগুলা হচ্ছে কোন ছেলেকে দিছো, এগুলার নাম লিখে দাও, তোমার ফেসবুকে কে কে অ্যাড আছে। তো ফেসবুকে কে কে অ্যাড আছে এগুলার নাম টাম লিখে দেওয়ার পরে অ্যাসেম্বলি শেষে আমরা যখন বড় ম্যামের রুম থেকে বের হই, তখন আমাদের যারা আরো যারা ছিল ক্লাসের, আমরা কয়েকজন মানে 3 জন বাদে আরো যারা ছিল, ওরা অ্যাসেম্বলি শেষে মাঠে দাঁড়িয়েছিল যে ওরা ক্লাসে যাবে না, যে ওরা বলতেছিল ওদের দাবিটা ছিল যে আমরা সবাই বলছি তো এখানে ওদেরকে 3 জনকে বা বা অভিভাবককে ডেকে এখানে অপমান করার কি দরকার। তো এগুলা নিয়ে উনি বড় ম্যাম ওখানে বলছেন যে আমাদের তাহলে হচ্ছে ওদেরকে রুমে যাইতে বল, ভালো যদি চাস তাহলে ওদেরকে রুমে যাইতে বল, বিপদে যদি না পড়তে চাস। এগুলা নিয়ে বলে থাপ্পড় চিনিস হচ্ছে একদম তুলে আচার দিব, তো এগুলা নিয়ে ওরা আর কি খেপে যায়। তো এগুলা নিয়ে পরে আমাদের ম্যামরা বলে তো রুমে যে তোর 3টার সময় ওই দিন আর কি অভিভাবক সমাবেশ ছিল, তো অভিভাবক সমাবেশে অনেক গার্জেনরা আরো আসে, 3টার সময় এক্স্যাক্টলি সবাই রাস্তায় দাঁড়ায়। তো রাস্তায় দাঁড়ায় ওদের দাবিটা ছিল যে হচ্ছে আমাদের যিনি জজ, কারণ উনি ওখানে তো একজন জজ হিসেবে জানি জজ, কারণ উনি ওখানে গেছিলেন তার মেয়ের অভিযোগটা নিয়ে, কারণ উনিও একজন অভিভাবক হিসেবেই গেছিলেন, কারণ মেয়ে তার মেয়ে যেহেতু ওখানে পড়ে, তাহলে আমার মা যেই রকম সেও তেই রকম সেই রকমই মর্যাদা পাওয়ার কথা। তো ওনার ওখানে আমি বুঝলাম না যে ওনার ওখানে আলাদা ফেসিলিটিস পাওয়ার কি দরকার। তো এগুলা নিয়ে আর কি সবার একটু আর এখন জজের যেই প্রত্যাহারের কথা, তাই এটাতে আমরা মোটামুটি সন্তুষ্ট, তো কারণ এটা ওনার যথেষ্ট শাস্তি হয়েছে। আর এখন যে প্রধান শিক্ষকের এটা নিয়ে একটু ভয়ে আছি, কারণ প্রধান শিক্ষকের যদি বদলিটা না হয় বা এরকম
কম, তাহলে আমাদের যে ফিউচারে কোনো সমস্যা ক্ষতি করতে পারে। হবে না তার কি ঠিক আছে মানে আমরা তো ঠিক আছে, মাঝে সিকিউর কথা শুনলাম, হাসেন না এখন এর উপরে কি তার স্কুলে যে আমরা সিকিউর এটা কিন্তু আমরা ফিল করতেছি না, আমরা ইতিমধ্যে অনেক ভয়ে আছি, আপনাদের এখানে একজন আপনাদের বগুড়ার একজন নিয়ে আমাদের অনেক হচ্ছে যে অনেক কিছুর মধ্যে দিয়ে যাইতে হচ্ছে, মিডিয়া এগুলা বড় ম্যামের আজকেও আপনি এগুলো নিয়ে আর কি আর একটু ভয় আছে যে বড় মামের বদলিটা হইলে। আর আমাদের কোশ্চেনটা হচ্ছে একটা ক্লাস সরকারি স্কুলের প্রধান শিক্ষক কিভাবে টানা 16 বছর একটা স্কুলে প্রধান শিক্ষিকার রোল প্লে করতে পারে, অনেক তো এটা হচ্ছে কারণ আর ওনার সম্পর্কে যতদূর শুনেছি উনি একবার নাকি সরকারি ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন যতদূর শুনেছি, আর আমরা আপনার হয়তো ইতিমধ্যে শুনেছেন যে হচ্ছে 2013 সালে ওনার ব্যবহারে একটা মেয়ে আত্মহত্যার মতো পাপ একটা কাজে লিপ্ত হয়েছিল উনার ব্যবহারে। তো উনি বা ওর মেয়েটার কাছে ফোন নাকি পাওয়া গিয়েছিল, তো ফোন পাওয়া যাওয়ার কারণে ও নাকি এমন ভাবে ওই মেয়েটাকে এমন ভাবে অপমান করে, ওর বাবা মাকে এমন ভাবে অপমান করে যার কারণে ওই মেয়েটা হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়। আসলে ডিসি স্যার তো বলছেন যে হচ্ছে উনি তদন্ত কমিটি গঠন করছেন, তো তদন্ত কমিটিতে এখন দেখা যাক কি করেন ওনারা। তো 15 দিন আর কি নাকি বললো ওনারা যে কার্যদিবস 15 দিন লাগবে, তো 15 দিন পর দেখা যাক ম্যামের যদি হচ্ছে ট্রান্সফার বা এরকম কিছু না হয় তাহলে তো আমরা ভয়ে ভয়েই দিন কাটাতে হবে। আর এমন যে না যে জিনিয়া যে মেয়েটা সুসাইড করছে যে জিনিয়া ওই মেয়েটার মতো যে আমিও কোনো স্টেপ নিব না বা এইরকম কি কিছু, তো সেটা কি হচ্ছে উনি সিওরিটি দিতে পারবেন বা ডিসি স্যারকে আমাদের নিরাপত্তার দায়িত্বটা নিতে পারবেন?